रसूल आरिशे आलार फुल मोहम्मद रसूल आशिलो जे दिन होते दुनियाते आरिशे आलार फुल मोहम्मद रसूल आशिलो जे दिन होते दुनियाते शे दिन होते ए इशारा दुनिया शे दिन होते ए इशारा दुनिया भोरे गेलो देखो रेगे माते आरिशे आलार फुल मोहम्मद रसूल आशिलो जे दिन होते दुनियाते এই দুনিয়াতে কি এমন ঘটনা ঘটেছিল আল্লাহর রাসূল দোজাহানের বাদশা এখন আমাদের বর্তমান সমাজে যদি লোকের দুটো টাকা হয় তার ছেলেকে কিডন্যাপ করে নেওয়া হয় আর তার ছেলেকে কিডন্যাপ করে তাকে টাকার ডিমান্ড করে মা হালিমার ঘরে আল্লাহর রাসূল শিশুবেলায় তখন মা হালিমার ঘর থেকে আল্লাহর রাসূলকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো কারা কিডন্যাপ করেছিল ওই জঙ্গলের গভীর জঙ্গলের আল্লাহর রাসূল দোজাহানের বাদশা যখন শিশু ছিলেন আমার একটু বলার মধ্যে ভুল যায় হোক সেই সময় একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল আল্লাহর রাসূল দোজাহানের বাদশা তা ছাগল নিয়ে মাহালিমার ঘর থেকে ওই জঙ্গলের মধ্যে ওই মেষ চরাতে যেতেন ছাগল চরাতে যেতেন সেই ছাগলকে একটা কিডন্যাপ করা হলো মানুষকে তো টাকার জন্য কিডন্যাপ করা হয় কিন্তু আল্লাহর রাসূল দোজাহানের বাদশার তানার ছাগলকে মাহালিমার ঘর থেকে কিডন্যাপ করা হলো মাহালিমা বসে বসে দেখছে আমাদের ঘরে সব ছাগল রাখা আছে কিন্তু একটা ছাগলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মাহালিমা চিন্তা করছে তখন আল্লাহর রাসূল দোজাহানের বাদশা তিনি আসলেন গুটি গুটি পায়ে মা আপনি চিন্তা করছেন আপনার ছাগলের জন্য যে আপনার ছাগলকে কে নিয়ে গেছে আমি সব জানি আপনার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি কোথায় ফিরিয়ে আনতে গেল আর এবং ওই ছাগলগুলোকে কারা কিডন্যাপ করে গিয়েছিল সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল্লাহর হাবিব সাল্লে আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে কোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তোলে কোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তোলে বুঝতে পারিনি তোমরা এমন কষ্টটা করেছো কোন আকেলে কষ্টটা করেছো কোন আকেলে তখন বাঘেরা কি উত্তর দিলে বাঘেরা বলে ইয়া হাবিব আল্লাহ বাঘেরা বলে ইয়া হাবিব আল্লাহ ছাগলনি ছাগলটিকে মারিতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে যখন আল্লাহর রাসূলকে সেই বাঘেরা আবার উত্তর দিল আমরা ছাগলকে আপনার মারার জন্য জঙ্গলের মধ্যে আসিনি তাহলে কিসের জন্য নিয়ে আসলো তখন আল্লাহর রাসূলকে সেই বাঘেরা কি উত্তর দিলেন শেষ কথার মাধ্যমে লিখছে দেখুন রোজে আসেন ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকদিন এই গভীর জঙ্গলের মধ্যে ছাগলদেরকে নিয়ে আসেন আর গভীর জঙ্গলের পশু পাখির আল্লাহর রাসূল দোজাহানের বাদশাকে লুকিয়ে লুকিয়ে দেখে কেন আল্লাহর রাসূলের চেহারা মুবারক এত সুন্দর এত মিষ্টি মধুময় সবাই দেখতে থাকতো কিন্তু হঠাৎ একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল আল্লাহর রাসূল যখন জঙ্গলের মধ্যে আসেননি সবাই পেরেশান হয়ে গেল তারপর কি হলো রোজি আসেনি ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেন আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ চুমিব আপনার চরণ দুখানি চুমিব আপনার চরণ দুখানি দরুদ পড়ে ওই বনের বাঘেরা দরুদ পড়ে ওই বনের বাঘেরা
চুমা নবীজির পায়েতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসিল যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল শুনলে खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा এখন বাংলা ছেলে বাংলায় বললাম এবার পাঞ্জাবি তারপরে আমার জি কোটা জানা আছে আমি শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছি কসম খুদা দে মাইনো সব নালো প্যারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা দে দেনে গবাই আমরা যে চোখেতে শর্মা লাগাই এই শর্মা কোথা থেকে এলো আল্লাহ আল্লাহকে দেখার ইচ্ছা করলো ওই তুর পাহাড়ে উঠে ঈসা নবী যখন এই দুনিয়ার মুসা নবী যখন তুর পাহাড়ে উঠে যখন আল্লাহকে দেখার ইচ্ছা করলো তখন আল্লাহ বলল মুসা তুমি সহ্য করতে পারবে না তখন সেই সময় আই মুসা নবী বলল না আল্লাহ আমি দেখব কিন্তু সেই সময় আল্লাহ যখন একটু নূরের ঝলক দেখালো সেই সময় মুসা নবী সহ্য করতে পারলেন না বেহুশ হয়ে পড়ে গেল আর কোহেতুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল তখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমার কি দোষ আমি পুড়ে ছাই হয়ে গেলাম তখন আল্লাহ সেই কোহেতুর পাহাড়কে বলল শোনো কোহেতুর তোমাকে যে আমার নূর দেখে জ্বলেছে তোমাকে কেউ পায়ের তলায় ধুলো ভাবে মিশিয়ে দেবে না তোমাকে ওই দুনিয়ার মানুষ এত সম্মান করবে চোখের পাতায় তোমাকে তুলে রাখবে তাই সেই কোহেতুর পাহাড়কে আমরা গুঁড়োকে ওই চোখেতে শর্মা করে লাগাই তো সেই শর্মা আমার নবীকে দেখে সেদিন কি মন্তব্য করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন দে দেনে গবাই জরে জরে কোহে তুর দে দে দেনে গবাই জরে জরে কোহে তুর দে দেখ দে নসিবা বালা জ্বলবে হুজুর দে দেখ দে নসিবা বালা জ্বলবে হুজুর দে দে দেনে গবাই জরে জরে কোহে তুর দে দেখ দে নসিবা বালা জ্বলবে হুজুর দে আমনা দা চন দে হালিমা দা দুলারা আমনা দা চন দে হালিমা দা দুলারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা কসম খুদা দে মাইনো সব নালো প্যারা আল্লাহ রাসূলের ইশারাতে আসমানের চাঁদ দুই টুকরা হয়েছিল কিন্তু আল্লাহ রাসূলের ইশারাতে আরো কি কি হয়েছিল আমরা জানি কবি ছন্দের মাধ্যমে লিখছেন কাইরি কে ইশারা करके इशारा सोना सूरज नो मोड़दा करके इशारा सोना सूरज नो मोड़दा अल्लाह रसूल के इशारा से डूबन तो सूरज आबार उदय होलो हजरत अली असर ने नमाज अदा करलो करके इशारा सोना सूरज नो मोड़दा आपे चने तोड़दा बे आपे चने जोड़दा बिगड़ी बना बे हाय बिगड़ी बना बे मेरे नबी दा इशारा कसम खुदा दे मनो सब नालो प्यारा भोजपुरी का एक गायक है।